আদর্শ গ্রাম হিসেবে, যে একটা মানুষের জীবনের কি চাহিদা, ওরা কোন কাজটা করতে উপযুক্ত কে, সেইভাবে করে আমি জিনিসগুলোকে একটা মানে প্ল্যান তৈরি করেছি যে আদর্শ গ্রাম করব এবং এটা একটা মডেল উপজেলা হিসেবে আমরা নিয়ে আসব সামনে। কারণ আমরা দেখি বেকারত্ব বলেন, কৃষির দিক থেকে বলেন, এটা যেহেতু একটা কৃষি নির্ভর এলাকা এবং এখানে পোলট্রি ডেইরি এখানে খুব ভালো, আর আমরা এখন যেটা চেষ্টা করছি যে এখানে একটা, আমি ইতিমধ্যে এক বছর হয়ে গেছে আমি জমা দিয়েছি অর্থনৈতিক কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চলের জন্য। তো এটা হয়ে গেলে আমার মনে হয় এখানে একটা বেকার সমস্যা দূর হবে, প্লাস এখানকার যে কৃষি সম্পদ, মানে আমাদের এখানে খুব ভালো ফল হয় সব রকম, যেমন দিনাজপুরের মতো লিচু হয়, তারপর পেয়ারা খুব ভালো, তো আরও অনেক পেঁপে টেপে যা কিছু আছে, এবং ড্র্যাগনটা এখন ইতিমধ্যে সারা বাংলাদেশে যেমন হচ্ছে আমাদের এখানে হচ্ছে। তো এই ফল টলকে নির্ভর করে আমরা একটা বড় ধরনের কাজ করতে চাই।